ওকে, সো আজকে আমরা যে টপিকটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে উইলসন্স সেন্টার টার্মিনাল। এবং আমি এই এই জিনিসটা দেখাবো যে অ্যাকচুয়ালি আমাদের কোন কারণে উইলসন্স সেন্টার টার্মিনালটা প্রয়োজন ছিল, বা বিগিনিং উইলসন কোন কারণে প্রয়োজন অনুভব করলেন যে আমাদেরকে একটা আমাদের একটা সেন্ট্রাল টার্মিনাল প্রয়োজন, বা আমাদের ইউনিপোলার লিম্ব লিড গুলোই কেন ব্যবহার করতে হচ্ছে। ক্লিয়ার? এবং আমি জাস্ট 9-10 বেসিক থেকে এটাও দেখানোর চেষ্টা করবো যে উইলসন্স সেন্ট্রাল টার্মিনালের যে ভোল্টেজটা আছে সেই ভোল্টেজটা তিনটা লিম্ব লিডের অ্যাভারেজ ভোল্টেজ। ক্লিয়ার? সো এটাতে যাওয়ার আগে আমাকে জাস্ট কয়েকটা বেসিকে যাইতে হবে, ওই বেসিকগুলো জাস্ট 9-10 বেসিক। সেটা হচ্ছে ইলেকট্রিক ফিল্ড, দেন হচ্ছে পটেনশিয়াল এন্ড পটেনশিয়াল ডিফারেন্স। সো অ্যাকচুয়ালি ইলেকট্রিক ফিল্ড কি? সাপোজ আমি একটা চার্জকে যদি এই জায়গায় রাখি, ইট মে বি পজিটিভ অর ইট মে বি নেগেটিভ, একটা চার্জকে এই জায়গায় রাখার পরে এই চার্জটা তার আশেপাশের অঞ্চলে বা আশেপাশের রিজনে সে অন্য একটা পজিটিভ চার্জকে আকর্ষণ করতে পারবে, বা অন্য একটা নেগেটিভ চার্জকে কি সে বিকর্ষণ করতে পারবে। ক্লিয়ার? এটা যদি আমি একটা নেগেটিভ চার্জ হয় তখনও সে অন্য একটা আশেপাশের পজিটিভ চার্জকে সে আকর্ষণ করতে পারবে, এবং পাশের আশেপাশের যে একটা পজিটিভ চার্জ আছে সেই পজিটিভ চার্জটাকে সে কি করতে পারবে, আকর্ষণ করতে পারবে। ক্লিয়ার? এখন দেখো একটা চার্জ তুমি রাখলা, ক্লিয়ার, বা একটা চার্জ রাখা হলো, এখন ওই চার্জটা কি আমার ওই চার্জটা তার যতটুকু অঞ্চল পর্যন্ত অন্য একটা চার্জকে আকর্ষণ বা বিকর্ষণ করতে পারে ততটুকু অঞ্চলকে বলা হচ্ছে তড়িৎ ক্ষেত্র বা ইলেকট্রিক ফিল্ড। দ্যাট মিন্স ইলেকট্রিক ফিল্ড কি? ইলেকট্রিক ফিল্ড হচ্ছে এমন একটা অঞ্চল বা এমন একটা রিজিয়ন, যেই রিজিয়নে খেয়াল করো ইলেকট্রিক ফিল্ড হচ্ছে এমন একটা রিজিয়ন, আমি ধরলাম যে এই এই এতটুকু রিজিয়ন, আমি ধরলাম যে এতটুকু রিজিয়ন ইলেকট্রিক ফিল্ড হচ্ছে এমন একটা রিজিয়ন যেই রিজিয়নে অন্য একটা চার্জকে আনলে সে এটাকে আকর্ষণ বা বিকর্ষণ করতে পারে। খেয়াল করো, সাপোজ এই রিজিয়নের ভিতরে যদি আমি একটা প্লাস চার্জকে রাখি তখন সে বিকর্ষণ করতে পারে, বাট এই রিজিয়নে যখন আমরা বাইরে চলে যাব, এই রিজিয়নে যখন আমরা বাহিরে চলে যাব তখন এই চার্জটা, এই বাহিরের চার্জটাকে কোনো সময় আকর্ষণ বা বিকর্ষণ করতে পারবে না। তার মানে ইলেকট্রিক ফিল্ডটা হচ্ছে এমন অঞ্চল বা একটা চার্জের আশেপাশে একটা অঞ্চল, যে অঞ্চল পর্যন্ত ওই চার্জটার অন্য একটা চার্জের উপর প্রভাব করার বা অন্য একটা চার্জকে প্রভাবিত করার ক্যাপাবিলিটি আছে, যেই রিজনটা পর্যন্ত, সেটাকে বলা হচ্ছে ইলেকট্রিক ফিল্ড। ক্লিয়ার? সো ইলেকট্রিক ফিল্ড এখন এইদিকে প্লাস চার্জ হইতে পারে, এদিকে মাইনাস চার্জ দিয়েও ইলেকট্রিক ফিল্ড তৈরি করা যেতে পারে, সেটা চার্জ দিলেই হলো। ক্লিয়ার? সো এটা হচ্ছে ইলেকট্রিক ফিল্ড। দেন অ্যাকচুয়ালি ইলেকট্রিক ফিল্ড দেন পটেনশিয়াল, পটেনশিয়াল ডিফারেন্স, সেগুলো সম্পর্কে আমার ডিটেলস ভিডিও আছে, জাস্ট ডেসক্রিপশন লিঙ্কে দেওয়া আছে, আপনারা ওই দিক থেকে ইচ্ছা করলে দেখে নিতে পারেন। এবং ওহমস ল, এইটাও এখানে কাজে লাগবে, সেটা সম্পর্কে ডিটেলস একটা ভিডিও আছে, ওহমস ল কিভাবে আসলো বা ওহমস ল এর প্রমাণটা কি, সেটাও ডেসক্রিপশন লিঙ্কে দেওয়া আছে, আপনারা ইচ্ছা করলে ওইটাও দেখতে পারেন। ক্লিয়ার? সো আমি জাস্ট একটু ওই বেসিকটা থেকে, ওই ভিডিওগুলোর বেসিক থেকে জাস্ট আমি একটু একটু অংশ নিয়ে জাস্ট মেইনটা বোঝাচ্ছি, তারপরে যদি কারো কনফিউশন থাকে ওগুলো দেখে নিতে পারেন। ওকে, সো খেয়াল করো ইলেকট্রিক ফিল্ড, তার মানে ইলেকট্রিক ফিল্ড হচ্ছে এমন একটা অঞ্চল যেই অঞ্চল পর্যন্ত সে অন্য একটা চার্জকে আকর্ষণ বা বিকর্ষণ করতে পারতেছে। ক্লিয়ার? সো থিওরিটিক্যালি এটা প্রমাণ করা যায়, থিওরিটিক্যালি এটা প্রমাণ করা যায় যে একটা চার্জের যে ইলেকট্রিক ফিল্ড সেটা অসীম পর্যন্ত বিস্তৃত। অর্থাৎ একটা চার্জ আমি এদিকে রাখলাম, এটাকে আরো 1000 কিলোমিটার দূরে রাখলাম, তবুও এই চার্জটা ওই চার্জটাকে আকর্ষণ বা বিকর্ষণ করতে পারে থিওরিটিক্যালি। এবং ওইটারও প্রমাণ আছে, জাস্ট বললাম ওই ভিডিওগুলো দেখলে ক্লিয়ার হবে, ওইটারও প্রমাণ আছে যে একটা ইলেকট্রিক ফিল্ড কোন কারণে অসীম পর্যন্ত বিস্তৃত। ক্লিয়ার? সো একটা ইলেকট্রিক ফিল্ড অসীম পর্যন্ত বিস্তৃত মানে বোঝাচ্ছে যে অসীমের মত একটা চার্জ যদি এক্সিস্ট করে এবং এর আশেপাশে তুমি যদি সসীম দূরত্বে, যে কোনো সসীম দূরত্বে যদি অন্য কোনো একটা চার্জকে রাখো, তখন ওই চার্জটাকে এই চার্জটা আকর্ষণ বা বিকর্ষণ করতে পারবে। বাট দেখি একটা কথা আছে, কথাটা হচ্ছে তুমি যত দূরে যাবা তত তাদের আকর্ষণ বল কমতে থাকবে, এবং প্র্যাকটিক্যাল লাইফে একটা চার্জ অন্য একটা চার্জকে কি অসীম দূরত্ব পর্যন্ত আমরা ইয়া করতে পারি না, মানে আমাদের মাথায় আসে না কিভাবে হবে, বাট প্র্যাকটিক্যালি কিন্তু আমি যখন কয়েক কিছু দূরত্বে যাব তখন দেখা যায় যে আস্তে আস্তে ওদের যে বিকর্ষণ বল বা আকর্ষণ বলের পরিমাণ সে পরিমাণটা কমে যাচ্ছে। সো একটা সময় হয় কি, যখন আমি খুব বেশি দূরত্বে চলে যাই তখন ওই যে আকর্ষণ বা বিকর্ষণ বলটা ছিল ওইটা নেগলিজিবল হয়ে যায়, অর্থাৎ এটাকে আমরা উপেক্ষা করতে পারি। ক্লিয়ার? সো যেটা বললাম সেটা হচ্ছে একটা ইলেকট্রিক ফিল্ড অসীম পর্যন্ত বিস্তৃত, অর্থাৎ এই
ওই এই এটা হচ্ছে একটা রেখা, যেই রেখাটা এদিকে আমাদের অসীম আর ভিতরে হচ্ছে সসীম, এই অসীম দূরত্ব আর সসীম দূরত্বের মধ্যে একটা জাস্ট একটা প্রাচীর। কারণ এইটার ভিতরে ঢুকলেই কোন একটা চার্জ দিয়ে আকর্ষণ বা বিকর্ষণ করতে পারবে, এইটার ভিতরে যদি না ঢুকে কোন একটা চার্জ দিয়ে আকর্ষণ বা বিকর্ষণ করতে পারবে না। খেয়াল করো, এখন আমরা যাবো ইলেকট্রিক ফিল্ড বোঝার পরে আমরা যাবো হচ্ছে পটেন্সিয়াল। হোয়াট ইজ পটেন্সিয়াল এন্ড হোয়াট ইজ পটেন্সিয়াল ডিফারেন্স, ক্লিয়ার? সো এখন বলতে হোয়াট ইজ পটেন্সিয়াল, পটেন্সিয়ালটা হচ্ছে এক কুলম্বের একটা ধনাত্মক আধান, কি খেয়াল করো, ধনাত্মক আধান নট ঋণাত্মক আধান। ইলেকট্রিক ফিল্ডের ক্ষেত্রে ধনাত্মক ঋণাত্মক যা ইচ্ছা তাই হইতে পারে এই জায়গায়, বাট যখন তুমি পটেনশিয়াল মাপবা বা পটেনশিয়াল যখন ডেফিনেশন আসবে হোয়াট ইজ পটেনশিয়াল, তখন অল টাইম যেই চার্জটা থাকবে সেই চার্জটা হচ্ছে 1 কুলম্ব অ্যান্ড দিস চার্জ উইল বি পজিটিভ অলওয়েজ, ক্লিয়ার? সো খেয়াল করো, সো পটেনশিয়াল ডেফিনেশন হচ্ছে যে অসীম দূরত্ব থেকে, এটা হচ্ছে অসীম দূরত্ব, অসীম দূরত্ব থেকে আমি যদি 1 কুলম্বের ধনাত্মক চার্জ, কত কুলম্বের, 1 কুলম্বের, এবং ওইটার মান কি হবে, পজিটিভ, সো ওই 1 কুলম্ব ধনাত্মক চার্জকে তড়িৎ ক্ষেত্রের কোন বিন্দুতে আনতে, সাপোজ এটা হচ্ছে এ বিন্দু, এটা হচ্ছে তড়িৎ ক্ষেত্রের ভিতরে অবস্থিত একটা বিন্দু, তড়িৎ ক্ষেত্রের কোন বিন্দুতে আনতে যে পরিমাণ কাজ করতে হয় তাকে বলা হয় পটেনশিয়াল, ক্লিয়ার? সো এই কোন কারণে কাজ করতে হচ্ছে একটু একটা জিনিস খেয়াল করো, এই চার্জটা, এই চার্জটা যখন, এই চার্জটা যখন তড়িৎ ক্ষেত্রে ঢুকে পড়লো, তখন এই চার্জটা, এই চার্জটাকে একটা বিকর্ষণ বল দিতেছে, এবং ওই বলটাকে আমরা মেজার করতে পারি কুলম্ব বলের মাধ্যমে। আমরা জানি যে চার্জের মধ্যে যে আকর্ষণ বা বিকর্ষণ বল এক্সিস্ট করে তাদের অ্যাকচুয়ালি আমরা কুলম্ব বলের মাধ্যমে ইয়া করতে পারি। সো এটা যেহেতু কুলম্ব বল, এদিকে কুলম্ব বল কাজ করতেছে এবং বলটা কাজ করতেছে বাইরের দিকে, এখন তুমি যেটা করতেছো সেটা হচ্ছে তুমি এই ধনাত্মক চার্জটাকে ভিতরে ঢুকানোর চেষ্টা করতেছো, কার বিরুদ্ধে, এই বলের বিরুদ্ধে, ক্লিয়ার? অর্থাৎ এদিকে বল এক্সিস্ট করতেছে এবং বলের সাথে আরেকটা রাশি এক্সিস্ট করতেছে, সেটা হচ্ছে এই দূরত্বের পরিবর্তন, কারণ তুমি এই চার্জটাকে এই চার্জটার কাছাকাছি নিয়ে আসতে চাচ্ছ, অর্থাৎ এই যে দূরত্বের পরিবর্তন করতে চাচ্ছ আর এদিকে বল এক্সিস্ট করতেছে, তার মানে এদিকে একটা নতুন রাশি এক্সিস্ট করবে, যে রাশিটা হচ্ছে এফ ইনটু ডি, বা দূরত্বকে যদি এস দ্বারা প্রকাশ করি এফ ইনটু এস, এটাকে বলা হয় কাজ, কাজ সমান সমান বল ইনটু সরণ, ডাব্লিউ সমান সমান এফ এস। তার মানে কি, তার মানে হচ্ছে যদি একটা চার্জকে তুমি যদি কি করো তড়িৎ ক্ষেত্রে কোনো বিন্দুতে আনো তাহলে তোমাকে কাজ করতে হবে, কেন কাজ করতে হবে, কারণ হচ্ছে তোমাকে তো ওই বিকর্ষণটাকে কাটায় তো ভিতরে আসতে হবে, তোমাকে তো ওই বিকর্ষণের বিরুদ্ধে শক্তি প্রয়োগ করে ভিতরে আসতে হবে, ক্লিয়ার? এবং এটা যদি একটা ঋণাত্মক চার্জ হয়, ইলেকট্রিক ফিল্ড যদি একটা ঋণাত্মক চার্জ তৈরি করে, তখন কিন্তু আর তোমার নিজের কাজ করতে হচ্ছে না, চার্জ নিজে তোমার কাজ করছে, কারণ ওটা তার আকর্ষণ বলের কারণে এইভাবে আসবে, এবং যেহেতু বল এক্সিস্ট করতেছে এবং যেহেতু এস এক্সিস্ট করতেছে, যেহেতু এস এক্সিস্ট করতেছে সেহেতু এই ডাব্লিউ এর কি একটা মান থাকবে, অর্থাৎ অর্কেরও বা কাজেরও একটা মান থাকবে। তার মানে কি বুঝলাম যে পটেনশিয়াল হচ্ছে 1 কুলম্ব ধনাত্মক আধানকে অসীম দূরত্ব থেকে তড়িৎ ক্ষেত্রের ভিতরে কোনো বিন্দুতে আনতে যে পরিমাণ কাজ করতে হয়। হোয়াট ইজ পটেনশিয়াল, পটেনশিয়াল ইজ ওয়ান কাইন্ড অফ ওয়ার্ক বা ইজ ওয়ান কাইন্ড অফ এনার্জি, জাস্ট এই পর্যন্তই, ক্লিয়ার? এবং এই যে যে ইয়াটা ধরো এই 1 কুলম্ব ধনাত্মক আধানকে এই বিন্দুতে আনতে 5 জুল কাজ করতে হয়েছে, সো 5 জুল, সো এই 5 জুল কাজ কত কুলম্বের জন্য করলাম, 1 কুলম্বের জন্য করলাম, দ্যাট মিন্স 5 জুল পার কুলম্ব, এটাকে বলা হয় ভোল্ট, অর্থাৎ 5 ভোল্ট, জুল পার কুলম্বকে বলা হয় ভোল্ট, দ্যাট মিন্স 5 ভোল্ট, ক্লিয়ার? সো এখন দেখো, এখন ব্যাপারটা হচ্ছে যে ইলেকট্রিক পটেনশিয়াল এর যেটা দেখাবো সেটা হচ্ছে যে আমি যদি এই চার্জটাকে যদি অসীম দূরত্ব থেকে, অসীম দূরত্ব থেকে যদি আমি একটা অন্য একটা বিন্দুতে আনতাম এবং বিন্দুটা যদি এইটার আরো কাছাকাছি হইতো, খেয়াল করো এইটার আরো কাছাকাছি হইতো, তখন যেটা দেখতে পারতাম সেটা হচ্ছে তখন আমাকে আরো বেশি কাজ করতে হইতো। কেন বেশি কাজ করতে হইতো, কারণ আমরা বললাম যে ডাব্লিউ সমান সমান হচ্ছে এফ এস, বলের মান ঠিকই আছে, এইটাও যতটুকু চার্জ ছিল সেটাও ঠিক আছে, এটা 1 কুলম্ব ছিল এটাও 1 কুলম্ব আছে, বাট এদিকে যেই চেঞ্জটা করছে সেটা হচ্ছে এই এস, এই দূরত্বে চেঞ্জ করছে, কারণ আগে দূরত্ব ছিল এতটুকু এখন দূরত্ব তার থেকে বেশি, দ্যাট মিন্স তোমাকে বি বিন্দুতে আনতে গেলে বেশি কাজ করতে হবে, ইভেন যদি লজিক্যালি চিন্তা করো সেখানে বেশি কাজ করতে হচ্ছে, কারণ হচ্ছে এখানে তোমার যত কাছাকাছি আনতেছো তত বিকর্ষণ বাড়তেছে, তোমাকে তত বিকর্ষণের বিরুদ্ধে কাজ করতে হচ্ছে, ক্লিয়ার? সো এইটা হচ্ছে পটেনশিয়াল, ক্লিয়ার? সো এইখানে যদি 5 ভোল্ট হয় এখানে হয়তো বা 8 ভোল্ট, এখানে হয়তো বা কি 8 ভোল্ট। সো একটা জিনিস খেয়াল করো, আমরা যদি চাই
তাহলে ইলেকট্রিক ইলেকট্রিক ফিল্ডের ইলেকট্রিক ইলেকট্রিক ফিল্ডের যে কোনো বিন্দুতে পটেনশিয়াল মেজার করতে পারবো, মানে পটেনশিয়ালটা বের করতে পারবো কিভাবে, আমরা অসীম দূরত্ব থেকে ওই বিন্দুতে আমাকে যেই বিন্দুর বিভব বের করতে বললো বা যেই বিন্দুর পটেনশিয়াল বের করতে বললো, অসীম দূরত্ব থেকে ওই বিন্দুতে একটা চার্জ আনে দেখবো কতটুকু কাজ করতে হয়েছে, জাস্ট এটাই হচ্ছে কি বিভব। ক্লিয়ার? তো আমরা যদি চিন্তা করি যে এই যে অসীমে অসীমে বিভব যে রাশিটা সেই রাশিটার অবস্থাকে আমরা যদি ওস বা এই ইলেকট্রিক ফিল্ডের বাইরে যদি কোনো একটা জায়গায় আমরা পটেনশিয়াল নির্ণয় করতে চাই, সাপোজ ধরো আমি এই বিন্দুটাকে সি বিন্দু উইচ ইজ আউটসাইড অফ দা ইলেকট্রিক ফিল্ড, সো আমি চাচ্ছি যে এই বিন্দুর বা এই পয়েন্টে কি বের করতে, ইলেকট্রিক পটেনশিয়াল বের করতে। সো ইলেকট্রিক পটেনশিয়াল কি, ইলেকট্রিক পটেনশিয়াল হচ্ছে কাজ, দ্যাট মিন্স কাজ সমান সমান বল ইনটু সরণ, বল ইনটু সরণ। কিন্তু একটা জিনিস দেখো, আমি যেহেতু বলছি যে ইলেকট্রিক ফিল্ডের বাহিরে চলে গেলে, খেয়াল করো ইলেকট্রিক ফিল্ডের বাহিরে চলে গেলে একটা চার্জ অন্য একটা চার্জকে আকর্ষণ বা বিকর্ষণ করতে পারে না, যেহেতু আকর্ষণ বা বিকর্ষণ করতে পারে না দ্যাট মিন্স আকর্ষণ বা বিকর্ষণ বলও দিতে পারে না, দ্যাট মিন্স ইলেকট্রিক ফিল্ডের বাহিরে এই দুইটা চার্জের, এই জায়গায় আমি একটা চার্জ রাখলেও এই দুইটা চার্জের মধ্যবর্তী আকর্ষণ বল বা বিকর্ষণ বলের পরিমাণ হচ্ছে জিরো, কারণ কি ইলেকট্রিক ফিল্ডের বাইরে তো সে তার প্রভাব খাটাইতে পারে না, ইলেকট্রিক ফিল্ডের বাইরে সে তাকে বল দিতে পারে না, সেহেতু এই যে W সমান সমান যেই Fs টা ছিল, আমি এই অসীমের বাইরে যত দূরত্ব সরাই না কেন যাই করি না কেন, ক্লিয়ার, এই F এর মান জিরো হওয়ার কারণে S এর মান যাই হোক না কেন আলটিমেটলি কি হবে, W সমান সমান জিরো। অর্থাৎ আমরা বলতে পারি যে অসীমে ইলেকট্রিক পটেনশিয়ালের মান হচ্ছে জিরো, অসীমে বিভব বিভবের মান হচ্ছে জিরো। অর্থাৎ অসীমের মধ্যে আমরা যদি একটা চার্জকে নাড়াচাড়া করি তখন এই চার্জটাকে নাড়াচাড়া করতে আমাদেরকে কোনো কাজ করতে হচ্ছে না। ক্লিয়ার? সো দ্যাটস ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট দ্যাট অসীমে ইলেকট্রিক পটেনশিয়াল জিরো, অসীমে ইলেকট্রিক পটেনশিয়াল জিরো, খুব ইম্পর্টেন্ট একটা পয়েন্ট। ক্লিয়ার? সো আমি লিখলাম, ওকে, সো এখন এই ইলেকট্রিক ফিল্ডের মধ্যে যে ভোল্ট আছে বা যে ইয়াটা আছে সেই ভোল্টগুলোকে বা আমরা ভোল্ট মিটার দ্বারা মাপতে পারি, আমরা ভোল্ট মিটার দ্বারা মাপতে পারি যে কত, বাট একটা প্রবলেম হচ্ছে ভোল্ট মিটার যেটা মাপে সেটা হচ্ছে সে অল টাইম পটেনশিয়াল ডিফারেন্স মেজার করতে পারে, সে অ্যাকচুয়ালি অ্যাবসোলিউট মানে অ্যাকচুয়ালিটার মান কত সেটাকে মেজার করতে সে পারতেছে না। কোন কারণে আমি দেখাচ্ছি, যেটা হচ্ছে সাপোজ একটা ভোল্ট মিটারে অবশ্যই দুইটা তার থাকবে, সো দুইটা তার দুইটা পয়েন্টে লাগাইতে হবে, আমরা জাস্ট এই জায়গায় আরেকটা কনসেপশন একটু ক্লিয়ার করে নিই, সাপোজ এ বিন্দুতে আনতে 5 ভোল্ট কাজ করতে হয়, সাপোজ এ বিন্দু ছিল এই পর্যন্ত, এ বিন্দুতে আনতে 5 ভোল্ট কাজ করতে হয়, তারপরে এই এ বিন্দু থেকে আমি বি বিন্দুতে আনলাম, সো ঠিক এতটুকু আনতে আমাকে মোট কাজ করতে হয়েছিল 8 জুল, আমাকে মোট কতটুকু কাজ করতে হয়েছিল 8 জুল, দেখো এতটুকু দূরত্ব আনতে আমাকে মোট কাজ করতে হয়েছিল 8 জুল, সো আমি যেহেতু এইদিকে 5 জুল যেহেতু এই পর্যন্ত কাজ করছি, দ্যাট মিন্স এ বিন্দু থেকে বি বিন্দুতে আসতে আমাকে যতটুকু কাজ করতে হয়েছে সেই কাজের পরিমাণ হচ্ছে 3 ভোল্ট, সেই কাজের পরিমাণ কত 3 ভোল্ট, এটা হচ্ছে বি, এটা হচ্ছে প্লাস 3 ভোল্ট, সরি 3 ভোল্ট দিয়ে জাস্ট তারপরে কি বুঝলাম, সেটা হচ্ছে এ থেকে বিবিন্দুতে আনতে আমাকে যতটুকু কাজ করতে হয়েছে সেই কাজের পরিমাণ হচ্ছে 3 ভোল্ট। এখন দেখো, এখন তুমি যদি এই জায়গায় আরেকটা সি বিন্দু রাখো তখন কিন্তু এইটার জন্য এরকম একটা পাবা, এবং এই এ বিন্দু থেকে বি বিন্দুতে আনতে যে কাজটা করতে হচ্ছে ওই কাজটাকে বলা হচ্ছে বিভব পার্থক্য বা পটেনশিয়াল ডিফারেন্স। সো পটেনশিয়াল ডিফারেন্স কি, পটেনশিয়াল ডিফারেন্স হচ্ছে ইলেকট্রিক ফিল্ডের ভিতরে যে কোনো দুইটা বিন্দুর যে কোনো দুইটা পয়েন্টের যে বিভব অ্যাকচুয়াল বিভব সেই অ্যাকচুয়াল পটেনশিয়াল ওই পটেনশিয়ালের ডিফারেন্স। ক্লিয়ার? সো আমাদের ভোল্ট মিটার, খেয়াল করো আমরা যখন একটা ভোল্ট মিটারকে বসাচ্ছি, অর্থাৎ আমরা যখন একটা ভোল্ট মিটার দিয়ে মেজার করতে চাচ্ছি তখন ভোল্ট মিটার অ্যাকচুয়ালি মেজার করতেছে হচ্ছে ইলেকট্রিক পটেনশিয়াল ডিফারেন্স নট ইলেকট্রিক পটেনশিয়াল, কারণ হচ্ছে সে তড়িৎ ক্ষেত্রের ভিতরে আমরা দুইটা লিক রাখতেছি বা দুইটা তার রাখতেছি, এটা হচ্ছে সাপোজ এটা হচ্ছে ভোল্ট মিটার এবং এটার একটা তার থাকতেছে এবং এটা আরেকটা তার থাকতেছে, সো খেয়াল করো এটার এই যে একটা তার, খেয়াল করো এই যে দুইটা তার রাখলাম, সো ওই দুইটা তারের দুইটা পয়েন্ট, যে দুইটা পয়েন্ট আছে সেই দুইটা পয়েন্ট অবশ্যই ইলেকট্রিক ফিল্ডের ভিতরে অবস্থিত,
ক্লিয়ার? সো ইলেকট্রিক ফিল্ডের ভিতরে আমি কি বললাম যে ইলেকট্রিক ফিল্ডের ভিতরে তুমি যদি একটা চার্জকে সরাও তখন ওটা যেটা মেজার হবে সেটা হচ্ছে পটেনশিয়াল ডিফারেন্স। খেয়াল করো, তুমি যদি ইলেকট্রিক ফিল্ডের ভিতরে এ থেকে বিতে সরাও তখন সেটা কি মেজার করতেছে? 3 ভোল্ট। এটা মেজার করতেছে কি যে ইলেকট্রিক পটেনশিয়াল ডিফারেন্স, নট অ্যাকচুয়াল ইলেকট্রিক পটেনশিয়াল। ক্লিয়ার? সো আমরা এই ভোল্টমিটার যে লিড, এই ভোল্টমিটারে লিডকে তড়িৎ ক্ষেত্রের বা ইলেকট্রিক ফিল্ডের যে কোনো দুই বিন্দুতেই রাখি না কেন, আমাকে সে যেটা মেজার করে দেখাবে সেটা হচ্ছে ওই দুই বিন্দুর ইলেকট্রিক পটেনশিয়াল ডিফারেন্স, কখনোই অ্যাবসোলিউট ইলেকট্রিক পটেনশিয়াল না। অর্থাৎ অ্যাকচুয়াল ইলেকট্রিক পটেনশিয়ালটা কত সেটা আমরা বুঝবো না। অর্থাৎ ধরে নাও যে আমাকে সে ইলেকট্রিক পটেনশিয়াল ডিফারেন্স দেখাইলো হচ্ছে 10, এটা হয়তো বা হইতেও পারে দুইটা বিন্দুর মধ্যে পার্থক্য হচ্ছে 190 অথবা 200 অথবা 150-140 পার্থক্য হইতে পারে। সো আমরা এই ভোল্টমিটার দ্বারা কি করতে পারছি, ভোল্টমিটার দ্বারা আমরা যেটা মাপতে পারছি সেটা হচ্ছে ইলেকট্রিক পটেনশিয়াল ডিফারেন্স। এখন আমরা কিন্তু একটা ওয়েতে ওই ইলেকট্রিক অ্যাকচুয়াল ইলেকট্রিক পটেনশিয়ালটা মাপতে পারি ওই ভোল্টমিটার দিয়ে যদি একটা কাজ করি। সেই কাজটা হচ্ছে আমরা যদি ভোল্টমিটারের একটা লিডকে অসীমে দিয়ে দিই, আমরা যদি ভোল্টমিটারের একটা লিডকে কি করি অসীমে দিয়ে দিই, দেখো অসীমে দিয়ে দিলে কিন্তু এই যে এই বিন্দুটার অ্যাবসোলিউট যে আমি এই বিন্দুটাকে কি দিব, এই বিন্দুটাকে পি দিলাম, এই যে পি পয়েন্টের যে পি বিন্দু এই বিন্দুর অ্যাবসোলিউট যে পটেনশিয়াল আছে সেটা সে মেজার করতে পারবে। কারণ কি, কারণ আমরা জানি কি করে ভোল্টমিটার কি করে দুইটা যে দুইটা পয়েন্টে বসাবা ওই দুইটা পয়েন্টের পটেনশিয়াল ডিফারেন্স মেজার করে। সো সাপোজ এটা পটেনশিয়াল হচ্ছে, সাপোজ এটার পটেনশিয়াল হচ্ছে সাপোজ, আচ্ছা আচ্ছা হ্যাঁ এটার পটেনশিয়াল হচ্ছে সাপোজ 10। এবার এটা কিন্তু আমরা জানি না, কারণ ভোল্টমিটার যেটা দেখাবে সেটা হচ্ছে সে ডিফারেন্স দেখাবে। সো যেহেতু অসীম দূরত্বে যদি আমি যাই, অসীম দূরত্বে যদি আমি যাই তখন হচ্ছে এই তার এই জায়গায় বিভবের পরিমাণ হচ্ছে জিরো। কারণ আমি আগে একটা কনসেপ্ট ক্লিয়ার করছি যে আমরা যদি যখন অসীম দূরত্বে যাবো তখন ইলেকট্রিক পটেনশিয়ালের মান হচ্ছে জিরো। দ্যাট মিনস এই ভোল্টমিটারটা যেটা দেখাবে সেটা হচ্ছে ভোল্টমিটারটা ডিফারেন্স দেখাবে। দ্যাট মিনস 10 - 0 = 10। অর্থাৎ আমরা অ্যাকচুয়াল যে পটেনশিয়ালটা ছিল সেটা মেজার করতে পারতেছি একটা ভোল্টমিটার দ্বারা। কখন? যখন আমি একটা লিডকে ওই পয়েন্টে রাখতেছি এবং অন্য একটা লিডকে আমি কোন জায়গায় নিয়ে নিতেছি, অসীমে বা অসীম দূরত্বে আমি যখন একটা লিডকে স্থাপন করতে পারতেছি। দ্যাট ইজ দ্য কনসেপ্ট দ্যাট আমরা যদি একটা ইলেকট্রিক ফিল্ডের কোনো পয়েন্টের কি করতে চাই, ইলেকট্রিক ফিল্ডের কোনো পয়েন্টে যদি অ্যাকচুয়াল যে পটেনশিয়াল ওই পটেনশিয়ালটা নির্ণয় করতে চাই তখন আমাদেরকে যে কাজটা করতে হবে সেই কাজটা হচ্ছে আমাদেরকে একটা লিডকে অসীম দূরত্বে রাখতে হবে এবং অন্য একটা লিডকে একটা পয়েন্টে রাখতে হবে, যাতে এই যে যেই বিগফল এই যে যে ডিফারেন্স এই ডিফারেন্সটা আছে না মোটামুটি এই পয়েন্টের যেই ইলেকট্রিক পটেনশিয়াল ছিল সেটা সমান থাকে। ক্লিয়ার? সো এই কনসেপ্ট ক্লিয়ার করার পরে এই কনসেপ্টটাই ছিল আমাদের যেই উইলসন সেন্টার টার্মিনাল। এরপরে আমরা উইলসন সেন্টার টার্মিনালে যাইতে পারি। সো উইলসন সেন্টার টার্মিনালটা কি, উইলসন সেন্টার টার্মিনালটা হচ্ছে ঠিক এই পয়েন্ট। খেয়াল করো আমরা যাচ্ছিলাম যখন আমাদের যখন বাইপোলার লিম্ব লিড যখন আবিষ্কার হইলো তখন অ্যাকচুয়ালি দেখলো যে বাইপোলার লিম্ব লিড কি করে, বাইপোলার লিম্ব লিডে ঠিক একটা লিম্ব লিডের এরকম ঠিক গ্যালভানোমিটার বা ভোল্টমিটার ওইটা দুইটা পয়েন্ট একটা রাইট আর্ম একটা লেফট আর্ম একটা রাইট আর্ম এরকম ভাবে সংযুক্ত থাকে। সো এই যে এইদিকে যে লিডটা গেছে এটা হচ্ছে লিড 1। সো এটা একটা নেগেটিভ পোল আছে, এটা একটা পজিটিভ পোল আছে এবং এটা যেটা করতেছে সেটা হচ্ছে এইটা এইটার দুইটা পয়েন্টে যেটা একটা ভোল্টমিটারের লিড সংযুক্ত করা। সো আলটিমেটলি ইভেন এটা যেহেতু হার্ডের যে ইলেকট্রিক ফিল্ড ওই ইলেকট্রিক ফিল্ডের ভিতরে অবস্থান করতেছে, সেহেতু ইলেকট্রিক ফিল্ডের ভিতরে দুইটা পয়েন্টে যদি আমি একটা ভোল্টমিটারকে বসে দিই তখন সে যেটা মেজার করবে সেটা হচ্ছে পটেনশিয়াল ডিফারেন্স, নট অ্যাকচুয়াল পটেনশিয়াল। অর্থাৎ বাইপোলার লিম্ব লিড দ্বারা আমরা শুধুমাত্র ইলেকট্রিক্যাল পটেনশিয়ালটা যেটা ছিল ইলেকট্রিক্যাল পটেনশিয়াল ডিফারেন্সটা যেটা ছিল সেটা মেজার করতে পারতাম, আমরা কখনোই অ্যাকচুয়াল ইলেকট্রিক্যাল ইলেকট্রিক্যাল পটেনশিয়াল কত ওই রিজনে সেটা সম্পর্কে আমাদের কোনো ধারণা আসতেছে না। কারণ আমি যখনই ভোল্টমিটার বসাচ্ছি সে তখনই দেখাচ্ছে কি ইলেকট্রিক পটেনশিয়াল ডিফারেন্স। এখন কোন কারণে আমরা পারতেছি না অ্যাকচুয়ালি ইলেকট্রিক পটেনশিয়াল ডিফারেন্সটা ইলেকট্রিক পটেনশিয়ালটা মেজার করতে, কারণ আমাদেরকে যদি ইলেকট্রিক হার্টের ইলেকট্রিক পটেনশিয়াল অ্যাকচুয়ালি ইলেকট্রিক পটেনশিয়াল যদি মেজার করতে হয় আমাদেরকে একটা লিড রাখতে হবে হার্টে, একটা লিড রাখতে হবে অসীমে। বাট ইজ ইট পসিবল যেটা আমরা একটা ভোল্টমিটারের একটা লিডকে বাড়াইতে বাড়াইতে একেবারে অসীম দূরত্বে নিয়ে যাবো? পসিবল না। দ্যাট মিনস আমরা যতক্ষণ পর্যন্ত
এই ভোল্টমিটারের একটা তারকে অসীম দূরত্ব পর্যন্ত নিতে না পারতেছি, ততক্ষণ পর্যন্ত আমরা ঠিক অ্যাকচুয়াল ইলেকট্রিক যে পটেনশিয়াল, ওই অ্যাকচুয়াল ইলেকট্রিক পটেনশিয়ালটা মেজার করতে পারতেছি না। আমাদের প্রবলেম হচ্ছে এটা। জাস্ট এই সলভটা দিয়েছেন উইলসন, সায়েন্টিস্ট উইলসন, উইলসন সেন্টার টার্মিনালের মাধ্যমে। উনি যেটা করলেন সেটা হচ্ছে যে অসীম দূরত্বে যাইতে হবে না, আমি এমন একটা টার্মিনাল ক্রিয়েট করবো বা আমি এমন একটা সেন্টার ক্রিয়েট করবো যে সেন্টারটা ওই অসীম দূরত্বে যে সেন্টারটা ছিল সেইটার মধ্যে কাজ করবে। অর্থাৎ অসীম অসীম দূরত্বে যে সেন্টারটা ছিল ওই অসীম দূরত্বের সেন্টারটা, অসীম দূরত্বের সেন্টারটা কি ছিল, ওইদিকে ভোল্টের পরিমাণ কত ছিল, বিভবের পরিমাণ কত ছিল, জিরো। আমি এমন একটা পয়েন্ট ক্রিয়েট করবো সসীম দূরত্বের মধ্যে, আমাদের জানা দূরত্বের মধ্যে, শুধু তাই নয় আমাদের বডির মধ্যে, হয়তো বা আমাদের দেহের মধ্যেই আমরা এমন একটা পয়েন্ট খুঁজে বের করবো, বা এমনভাবে এটাকে এমন কিছু একটা করবো যেই কারণে ওই পয়েন্টটা, আমরা যে বডি পয়েন্টটা যেটা নির্বাচন করব, ওই পয়েন্টটা ওই অসীমে যে পয়েন্ট ছিল, ওই পয়েন্টে যেই বিভব ছিল, ওই বিভবের কাছাকাছি হবে, বা ইনফিনিটিতে যেই বিভবটা থাকে সেই বিভবের কাছাকাছি হবে। তখন কি সুবিধাটা হবে, কারণ হচ্ছে তখন হচ্ছে আমি যদি একটা লিপকে যদি এই জায়গায় রাখি, বডির যেই টার্মিনালটা সেন্টারটা যে রিপ্রেজেন্ট করতেছে যেটা জিরো, মোটামুটি জিরো, একেবারে জিরো বলতেছি না, মোটামুটি জিরো, কারণ আমরা আমরা একটা কন্ডাক্টিভিটিতে যেটাতে অ্যাকচুয়ালি মানে কন্ডাক্টর আছে সেটাতে আমরা অসীম দূরত্বে না যাওয়া পর্যন্ত কোনোভাবেই জিরো পাবো না, বাট আমরা এমন একটা পয়েন্টে যাইতে পারি যে এটা একেবারে জিরোর কাছাকাছি চলে গেল। ক্লিয়ার? তার মানে আমরা যেই ভোল্টেজটা পাবো, যে ভোল্টেজ ডিফারেন্সটা পাবো, সেটা থেকেই ধরে নিতে পারি যে সেইটাই সেইটার আশেপাশে আছে আমাদের আমাদের অ্যাকচুয়াল ভিরুটা। ক্লিয়ার? সো আমরা ওই উইলসন কি চিন্তা করলেন, উইলসন চিন্তা করলেন যে আমরা আমাদের দেহের মধ্যে বা আমাদের বডির মধ্যে আমরা যেটা করবো সেটা হচ্ছে একটা সেন্টার খুঁজে বের করবো, যেই সেন্টারটাতে ওই লিডটা রাখলে আমি অন্য একটা সেন্টারে যদি অন্য একটা বাকি একটা লিড রাখি তখন সে কি করবে, ওই সেন্টারের ওই রিজনে অ্যাকচুয়াল যে পটেনশিয়াল সেই পটেনশিয়ালটা মেজার করে দিবে। ক্লিয়ার? সো এখন আমরা দেখবো জাস্ট এই উইলসন উইলসন সায়েন্টিস্ট উইলসন কিভাবে এই উইলসন সেন্টার টার্মিনালটা তৈরি করছিলেন। ক্লিয়ার? ওকে।